বন্ধুরা, টেইলারিং এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো প্যান্টের জোগাড় তৈরির সঠিক মেজারমেন্ট। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমে প্যান্টের ব্যাক পকেটের জন্য ফিউজিংটা কেটে নিব। তো এখানে ডবল ওয়ালেট হবে, তার জন্য এখান থেকে আমি 14 ইঞ্চি একটা ফিউজিং কেটে নিলাম। অ্যান্ড এটাকে দুইটি বাজে বাস করে 7 ইঞ্চি করে দুইটি বাস করে নিলাম। তো এখন আমি হচ্ছে প্যান্টের বেল্ট কাটিং করব। তো এখান থেকে প্রথমে 4.5 ইঞ্চি, তারপর নিতে হবে 2.5 ইঞ্চি। অ্যান্ড এই 2.5 ইঞ্চি থেকে ইঞ্চি টেপটিকে রেখে কোমরের দুইটি ভাগের এক ভাগ নিতে হবে। তো দেখেন, এটার কোমর আছে হচ্ছে 35 ইঞ্চি। তো 35 ইঞ্চির অর্ধেক নিয়ে তারপর হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। অ্যান্ড একইভাবে এখান থেকে এই যে 4.5 ইঞ্চির পরে যে সেন্টারটা করেছিলাম, ওইখানে রেখে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে রেখে যে এটা সমান করে আরেকটা বেল্ট কাটিং করে নিতে হবে। তো এখন এই যে ছোট যে বেল্টটি আছে, এটাকে দুইটি বাজে বাস করে এখানে দেখতে পাচ্ছেন কোনাকোনি করে একটু কেটে নেবেন। অ্যান্ড এই যে বেল্টটি বড় আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইড থেকে 1 সুতা পরিমাণ এই যে অ্যালাউন্স রেখে সেটে ফেলতে হবে এটাকে। একইভাবে দুই সাইড কিন্তু 1 সুতা পরিমাণ অ্যালাউন্স করে কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার ব্যাক পকেটের ফিউজিং এবং কোমরের বেল্ট কাটিং করা শেষ। তো এখন এই যে এটা আছে, জিপার তৈরি করব। জিপার তৈরি করার জন্য এভাবে একটি কাপড় নিতে হবে, 10 ইঞ্চি পরিমাণ লম্বা। অ্যান্ড এটা উপরে 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া থাকতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চি আছে। অ্যান্ড 3.5 ইঞ্চি উপর থেকে রেখে যেভাবে একটু রাউন্ড শেপে এটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন উপরে যেন 3.5 ইঞ্চি থাকে এবং নিচে এটা থাকবে 2 ইঞ্চি। অ্যান্ড এখান থেকে যে একটু কোনাকুনি করে নিচের দিকে কেটে নিতে হবে। তো দেখেন, আমার জিপারের যে কাপড়টা এটা কাটিং করে নিলাম। তো এটা হচ্ছে ফ্লাইয়ের জন্য। তো বন্ধুরা, এখন আমি এই যে এটাকে ব্যাক পকেটের ফিউজিংটা বসানোর জন্য কাপড় দুটি কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুটি কাপড় কেটে নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে এখান থেকে ক্রস পকেটের জন্য আমি 8 ইঞ্চির লম্বা পরিমাণ কাপড় কেটে নিব। তো দেখেন, আমি 8 ইঞ্চি পরিমাণ লম্বা এটাকে কেটে নিলাম। এটা হচ্ছে ক্রস পকেটের পাইপিংয়ের জন্য। অ্যান্ড এটা কেটে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন, একটু এটাকে আমি একটু রাউন্ড করে কেটে নিব। তো প্রথমে এখানে একটা সেন্টার করে নিতে হবে। অ্যান্ড সেন্টারের আউটসাইডে 1 সুতা পরিমাণ অ্যালাউন্স রেখে এটাকে আমি একটু রাউন্ড শেপে উপর থেকে নিচ পর্যন্ত কেটে দিব। তো বন্ধুরা, এটা হচ্ছে প্যান্টের জোগাড় তৈরি করা হচ্ছে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর কোথাও যদি না বোঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি ব্যাক পকেটের ফিউজিংটি যে কাপড় দুটি কেটে নিয়েছি কাপড়ের উপর, অবশ্যই কাপড়টিকে উল্টা করে উল্টা সাইডে ফিউজিং দুইটাকে আয়রন দিয়ে হিট দিয়ে বসিয়ে দিতে হবে। তো দেখেন, আমি একটি ফিউজিং কিন্তু বসিয়ে দিয়েছি। অ্যান্ড একইভাবে আমি আরেকটি ফিউজিংও কিন্তু এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, দুইটি ফিউজিং কিন্তু দুইটি কাপড়ের উল্টা সাইডে বসাবেন, যেন পাল্টা সাইডে না বসান সেদিকে খেয়াল রাখবেন। তো আমার দুইটি ফিউজিং বসানো শেষ। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে বেল্ট দুইটিকে বসিয়ে নেব। একইভাবে বেল্ট দুইটিকেও চারিপাশে অ্যালাউন্স রেখে কাপড়ের উল্টা সাইডে বসাতে হবে। তো আমার একটা বেল্ট বসানো শেষ। একইভাবে ওটার পাশে আমি সমান অ্যালাউন্স রেখে এটাকেও বসিয়ে দেব। তো বন্ধুরা, দেখেন আমার দুইটি বেল্টিং কিন্তু বসানো শেষ। এখন আমি বেল্ট দুইটাকে আলাদা করে নিব। তো প্রথমত এই সাইড থেকে কাপড়টাকে সেটে ফেলবো। অ্যান্ড এটার মাঝখান দিয়ে দুই সাইডে সমান অ্যালাউন্স রেখে, তো বন্ধুরা অবশ্যই যেন দুই বেল্টের দুই পাশে মিনিমাম 2 সুতা পরিমাণ অ্যালাউন্স থাকে। যদি 1/2 ইঞ্চি থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, তো 2 সুতা পরিমাণ রাখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন, এই যে মাথা থেকে আমি হচ্ছে 2 সুতা পরিমাণ সেটে ফেলেছিলাম বেল্টটা, ওই মাথার থেকে এই যে এভাবে
দুই সাইড দিয়ে কাপড়টিকে ভেঙে দিতে হবে। অ্যান্ড ভেঙে দেওয়ার পরে বন্ধুরা যে 4.5 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম, 4.5 ইঞ্চি সোজা একটা ভাঁজ দিতে হবে এটাকে। তো বন্ধুরা আমার ব্যাক পকেটের ফিউজিং এবং বেল্ট দুটাই কমপ্লিট, এর দুইটা জোগাড় তৈরি শেষ। তো বন্ধুরা এটা হচ্ছে ক্রস পকেটের পটি। তো এই যে এটাকে উল্টা করে ভিতরের সাইডে এই যে মাথাটা একটু ভিতরের দিকে দিয়ে ভেঙে দিতে হবে, একইভাবে আরেকটিকেও এভাবে ভেঙে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমার মোটামুটি টুকরো টাকটা কাজ শেষ। এখন বন্ধুরা দেখেন এই যে এটা হচ্ছে এই যে ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা হচ্ছে বাম সাইডের পার্ট, এটাতে জোগাড়ের কোনো কাজ নেই। ডান সাইডের পার্ট একটু সেন্টার করা কাজ আছে, ওটা দেখাবো এখন। তো যদি এখন এইভাবে একটু আয়রন করে সোজা করে নেবেন, তাতে করে সেলাই করার সময় ফিনিশিংটা ভালো আসবে। তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে ডান সাইডের পার্ট। তো প্রথমত এই যে এখান থেকে 3.5 ইঞ্চি একটা সেন্টার করে নিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত, অ্যান্ড এটার মিডিলে সেন্টার করার পরে দুইটা দাগের থেকে সমান করে দাগ দিতে হবে, এবং পকেটের মুখটা হবে 5 ইঞ্চি। তো তার জন্য এখানে 5 ইঞ্চিতে সেন্টার করে নিলাম। তো দেখেন আমার ব্যাক পকেটের মার্জিন করা শেষ। তো বন্ধুরা আমার ব্যাক পার্টের কাজ দুইটা শেষ। এখন আমি হচ্ছে সামনের পার্টে যে কুচির কাজ আছে, অর্থাৎ যে টেকিন, টেকিনের কাজ করব। তো প্রথমত এটাকে সমান দুইটি বাজে বাস করে প্রথমে এটাকে একটু হিট দিয়ে সোজা করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি মিডিল বরাবর উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু দুটি বাজে বাস করে দিয়েছি। অ্যান্ড একইভাবে এই যে এটা থেকে এই যে 2 ইঞ্চি এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে আর একটা বাস দিতে হবে এইভাবে। তো দুইটি বাজে দুইটা কুচি হবে, দেখতে পাচ্ছেন এই যে কুচি দুইটা, এই যে আমি 200 পরিমাণ কুচিটা চওড়া করে দিয়েছি। বন্ধুরা আমি ভিডিওটি একটু ফাস্ট করেছি, যদি আপনারা কোথাও না বোঝেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কোথাও না বুঝলে অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই যে একটি পার্টের কাজ শেষ। এখন আমি প্যান্টের 4টি ভাগের 1 ভাগ সমপরিমাণ আছে কিনা আমি একটু সেন্টার করে দেখে নিলাম। তো আমার কোমরে টোটাল 4 ভাগের 1 ভাগ রেখে তারপরে হচ্ছে বাড়তি 1/2 ইঞ্চি রাখতে হবে। তো বন্ধুরা এখন আমি একইভাবে আরেকটি পার্টেরও কুচি তৈরি করে নিব। তো প্রথমত মিডিলের সেন্টারটা করে দিয়েছি, অ্যান্ড একইভাবে এটাও প্রথম কুচি থেকে দ্বিতীয় কুচির দূরত্ব 2 ইঞ্চি রেখে এখানে একটা বাস দিয়ে দিব। অ্যান্ড ওইটার মতো ঠিক একইভাবে এটাকেও 200 পরিমাণ দুইটা কুচি তৈরি করব। বন্ধুরা কুচিটা আপনারা বেশি বড় দেবেন না, 200 পরিমাণ দিলেই এনাফ, কারণ এটা ফর্মাল একটা ব্যাপার স্যাপার আছে, বেশি বড় দিলে কিন্তু ভালো হবে না। তো আমি 200 দিয়েছি, যদি আপনাদেরকে বেশি প্রয়োজন মনে করেন তাহলে কুচি দুইটা বড় করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ফ্লাইয়ের এইখানে উল্টা করে আমি একটা বাস দিয়ে নেবো, কারণ এইখানে জিপার জয়েন্ট হবে। তো বন্ধুরা আমার সামনের পার্ট দুটের কাজ শেষ। তো একে একে দেখলেন আমার বেল্ট থেকে শুরু করে ব্যাক পকেট ফিউজিং, তারপর হচ্ছে সামনের পার্টের কুচি টেক ইন সবই শেষ। তো আমার জোগাড় তৈরি সম্পূর্ণ কাজ শেষ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।